সব গান করতে হয় রুহির জন্য। জুন আমাকে একটু আদর করেছে, তার জন্য রুহি রাগ হয়ে গেছে, ওইদিকে পালিয়ে গেছে দিয়ে। রাগ হয়ে গেছে? ঝামেলা করছে আমার সাথে এখানে। সকালে ঘুম থেকে রুহিও আমাদের উঠে গেছে, এখন বই দেখবে। বাইক গেল এই রে 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 বন বন করে একবার ঘুরে নিল বই নিয়ে। কি পড়ছো দিদি দাদা? পড়ছো কি বার করো, কোনটা পড়বে? এখন ঘড়িতে বাজে 7:45 আর 8:30 সময় রুহি আজকে উঠে গেছে ঘুম থেকে, এখন বই নিয়ে বসেছে, তার সাথে খিদেও পেয়ে গেছে। কাউ, হ্যাঁ তো, ওরে বাবারে, ওরে বাবারে, অমনি করে ডাকে কাউটা? এটা কি রাগি কাউ? তাহলে ভালো কাউ, ভালো। আচ্ছা, আর বাফেলো কই? বাফেলো, হ্যাঁ, ওটা কি? এটাকে খুব ভালো করে চিনে গেছে রুহি। হ্যাঁ, লঙ্কা, খুব ঝাল খেয়েছো তুমি, রসুন। রুহিকে আজকে অনেক দিন পর স্যালাড খাওয়াচ্ছি, সকালে উঠেই রুহির খিদে পেয়ে গেছিল, তার জন্য আমি একটু স্যালাড করলাম। ছ্যালাক আম টেস্টি। অনেক দিন পর আজকে রুহি কিন্তু স্যালাড খাচ্ছে। খাবে না? ভালো না? ভালো খেতে তো। এই রে, রুহির মনে হচ্ছে ভালো লাগেনি টেস্টটা। স্যালাড দেখে এদিকে তো রুহি পালিয়েই যাচ্ছিল, কোনো মতে ওকে গান গেয়ে এখানেতে বসিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে এখন খাওয়াতে হবে। এটা একদমই পছন্দ করে না, কিন্তু আজকে সকাল সকাল ওর খিদে পেয়ে গেছে বলে এটাই খাওয়াচ্ছি। ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে সকালে, এখন 8:30 বাজছে, আর আমি ভাবলাম যে 8:30 সময় কী খাওয়াবো, তো একটু স্যালাডই খাইয়ে দেখি খাই নাকি। ও বাবা, সে তো দেখেই পালাচ্ছে। দুর্গা ঠাকুর দেখতে যাবে? বলো দুর্গা মায়ের কি জয়। এই দেখো, গণেশ দাদাকে নিয়ে রুহি একটা নতুন গান শিখেছে। কি গানটা গো? গণেশ দাদার পেটটা মোটা, লম্বা একটা সুর, সুরটা দিয়ে দাদা খায় যে মতি চুর। কি খায় দাদা? কি খায় গো দাদা? চুর, মতি চুর খায়। কেমন করে খায় জানো? হ্যাঁ, কেমন করে খায় একবার দেখিয়ে দাও। ও, এইটা স্যান্টা ক্লজটা? স্যান্টা ক্লজ, স্যান্টা ক্লজ, স্যান্টা অল দ্য ওয়ে। হু হু করবো? ঝিঙ্গা লালা হু, ঝিঙ্গা লালা হু, হু হু। হ্যাঁ, নতুন নতুন সব গান করতে হয় রুহির জন্য। ঝিঙ্গা লালা হু, ঝিঙ্গা লালা হু, হু হু। বুঝিয়ে খাওয়ালাম, পুরো খাবারটাই ফিনিশ করলো, এবার একটু জল খাওয়া হচ্ছে। তারপর আমরা কোথায় যাব? ছাদে ফুল তুলবো, অনেক ফুল ফুটেছে। হুম, আগে তো মুখটা ধুয়ে নেবে, চলো। এদিকে 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 ব্রাশটা, ব্রাশটা তাহলে নাও, ব্রাশ করে নাও, স্পাইডার মুখের স্পাইডার গুলো বার করে নাও। দাঁত দেখি, দাঁত দেখি, পিছনে দেখি, দাঁত দেখি, দেখি মা কেউ মাজি দিচ্ছে। আগে করে এবার রেখে দাও, এটা তোমার জায়গা, দামি রেখে দিচ্ছি দাও। তো চলে না, কুলি করে নাও, কুলি কুলি করে নাও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যার জন্য দিদি একটু ঘরটাকে পরিষ্কার করে দিতে আসলো। এমনিতে তো আমিই করে নিই, কারণ রুহি সকালে ঘুমায়, তাই দিদি চলে যায় আর করা হয় না, তাই রোজ আমাকেই করতে হয়। এদিকে রুহির অবস্থা দেখো, দিদির পিছন পিছনেই ঘুরে বেড়াচ্ছে, ওইখান থেকে আর সরবে না, যেই দিকে পিসি যাচ্ছে ঝাড় দিতে ও সেই দিকেই যাচ্ছে। ছোলা পেয়েছো? এই রে, খেও না, জানো, ফেলে দাও, ওটা পচা ছোলা ফেলে দাও গা, যাও। ও পিসিকে একটু হেল্প করছে না গো, তুমি পিসিকে হেল্প করছো তো? ও সবকিছু ফেলিয়ে হেল্প করছে, ওই দেখো নিয়ে পালালো আবার একটা। কি পিসির সাথে ওইদিকে আজকে ব্যস্ত, আজকে আমি একা একাই ফুলগুলো তুলি, এতবার ডাকলাম যে চলো ফুলগুলো তুলবে, কিছুতেই আসবে না, এখন ওই পিসির সাথেই থাকবে। আসলে উপরে তো দেখতে পায় না, আর যতক্ষণে রুহি ঘুম থেকে ওঠে পিসি চলে যায় বাড়ি,
যার জন্য আজকে এত খুশি হয়েছে পিসি আসাতে। না এক সেকেন্ড পিসিকে একা ছাড়ছে না, ঠিক পাশাপাশি দিদির। মনে হচ্ছিল কত ফুলই না ফুটেছে, এই দেখো এই দুটো তিনটে ফুলই ফুটেছে, আর এগুলো কাল ফুটেছিল শুকিয়ে গেছে বৃষ্টির জন্য, আর এদিকে আসতে পারিনি আর শুকিয়ে গেছে। তবে এই হলুদ ফুলটা কিন্তু খুব ভালো ফুটেছে, ব্যাস ফুটেছে। আমি ঘর থেকে ভাবছি কতগুলো ফুলই না আজকে ফুটেছে, ফুলো নিয়ে নিচে যাই। রুহিত তো আজকে মনে হচ্ছে নিচে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, মুখটা দেখো না গুন্ডা, ফুল তুমি তো তুলতে গেলে না, নেবে এগুলো? আর তুমি আজকে ফুল তুলতে গেলে না কেন? হয়ে গেছে যা, আজকে রান্না হবে বাঁধাকপি আর তার সাথে ডিমের ঝোল। তো এখানেতে বাঁধাকপিটা কেটে ফেলি, আর এদিকে রুহি আমাকে হেল্প করতে চলে এসেছে। রুহির সকাল থেকে কাজের অন্ত নেই, কত কাজ। বাবা স্পাইডার আছে ওখানে, পালি আয় তাড়াতাড়ি বন্ধ করে স্পাইডার। বন্ধ করে দাও সুন্দর করে। আর রুহির জন্য আজকে কি করবো সেটাই আমি চিন্তায় পড়ে গেছি। একটু পরে আমরা বেরোচ্ছি শপিং এ, আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে। সোয়াবিন এটা তুমি খাবে? সোয়াবিন করে দিয়েছিলাম, সেটা অতটা ভালো খাইনি, তার জন্য আর করি না, আবার অন্য একদিন করে দেবো। আজকে রুহির জন্য পুরো একটা ফাঁকিবাজি রান্না রান্না করছি, যেটা খুব কম টাইমে হয়ে যাবে বাট খুব টেস্টি। আর রুহি ওটাকে বলে বিরিয়ানি। তো এটা কীভাবে করছি দেখাই চলো তোমাদেরকে। এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর একটু টমেটো, তার সাথে চাল আর ডাল। আমি কোনো ফোড়ন দিচ্ছি না, কারণ রুহি ফোড়ন পছন্দ করে না। এগুলোই একটু ফোড়ন দিয়ে, মানে রসুনটা ফোড়ন দিয়ে আমি সবটা একটু সিটি মেরে নেবো। একটু হালকা হলুদ দেবো, জিরে দেবো, আর সেটা হচ্ছে রুহির বিরিয়ানি। খাবে তো বিরিয়ানি আজকে? বিরিয়ানির কথা শুনলে রুহি একদম খুশি হয়ে যায়। তবে ওর একটু ঘুম পেয়ে গেছে, আজকে সকাল সকাল উঠে গেছে। তো চলো ঝটপট এটা করে নিই। এই যে হাই উঠছে, শুয়ে পড়েছে ওর জন্য। চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। কোনো মতে বাড়ি থেকে বেরোলাম, তাই এখানে এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আবার বৃষ্টি, কালকে এই করে বিকালে বেরোতে পারলাম না, সকাল থেকে রোদ উঠলো বলে বেরোলাম আর তার মধ্যে আবার বৃষ্টি শুরু। রুহিকে এখানে রেখেই যাব, ওকে নিয়েই যেতাম, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেলে এদিকে রুহি কান্নাকাটিও করছে। আজকে থাকবে কি না সেটাও বলতে পারছি না, তো খানিকক্ষণ ওয়েট করে দেখি। এদিকে আজকে মেঘটাও করেছে, দেখো না জোর মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে কালকের মতনই। কি কি করছো গো তুমি? দিদির সাথে কি করছো? পুকুর, ও পুকুর দেখতে এসেছে। মাম্মা তুমি বাড়ি যাবে না, থাকবে দিদির কাছে? থাকবে দিদির কাছে? থাকবে না দিদির কাছে, বাড়ি যাবে? বাইরে বৃষ্টি পড়ছে জানো, বলছে হ্যাঁ আগের দিনে তো এই কিটটা করে রাখা হয়েছিল, আর আজকে দেখো না আজকে বুঝতে পারছে একটু একটু, ওর জন্য ও কিন্তু ছাড়ছে না একদম। মুডটাও একটু খারাপ। আমার কাছে থাকবে না, বাড়ি চলে যাবে মামামের সঙ্গে? সঙ্গে সঙ্গে ছাড়বে না, জানে মাম যাবে বের বের করতে। হ্যাঁ বের বের যাবে, তুমি বড় হয়ে গেছো। মামার বাড়ির ফ্যান ভেঙে গেছে, যা কি হয়েছে গো। এবার রুহি কি করে হাওয়া খাবে? জোর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর আমাদের যা হলো না। এই দেখো রুহি শাক বাজাতে বসেছে, শাক বাজাও দেখি বাজে নাকি। ওরে বাবা রুহি শাক বাজাতে পারে না, এখন দিদির কাছে পুজো দিতে বসেছে, সমানে শাকটা বাজানোর চেষ্টা করেই যাচ্ছে। বাইরে দেখো বৃষ্টিটা আরো জোরে নেমেছে। আমাদের আর পুজোতে শপিং করতে যাওয়া হলো না, এবার পুজোতে মনে হচ্ছে কোনো জামা কাপড় আর হবে না। আজকে বেরোলাম, আজকেও দেখো এরকম এত জোরে বৃষ্টি, এখন আর থামার কোনো নাম নেই। আমরা যেতে পারলাম না, বাড়িতেই বসে আছি। কে ওভিও বসে আছে চুপচাপ, আজকে ভাবলো যাই দুটো জামা হবে, আজকে আর হলো না জামা। এই যা নেমেছে আজকে এই থামবে বলে মনে হচ্ছে না এখনই, জানো তো। তাহলে পুজোতে তোমার একটা জামা হয়েছে, তুমি সেটা পরেই কাটিয়ে দাও। এই তো পুজোর অবস্থা, যদি এরকম হয় তাহলে পুজোতে বেরোবই কখন, আর জামাই পরবো কখন, সেই হচ্ছে কথা। আমারও সেরকম কিছু হয়নি, আমার তাও দুটো তিনটে জামা হয়েছে। আমি নিজে এটা পুরো ঢপ, ঠিক আছে পুরো ঢপ, দুটো তিনটেই যখন পরবে তখন দেখতে পারবে কটা হয়েছে। শাড়ি হয়েছে, কারণ আগে আগে আমি শাড়িগুলো নিয়ে রেখেছিলাম, তার জন্য হয়েছে। যদি পুজোর সময় কিনবো বলে বসে থাকতাম তাহলে হতো না।
আর আজকে ভেবেছিলাম কিছু কিনবো, তো সেটা তো হলো না। এখন দেখা যাক বৃষ্টি কখন থামে, 12:30 বেজে গেছে, এবার 1টা বাজলে তো বাড়ি ফিরতেই হবে, আর কতক্ষণ দুপুরবেলা থাকবো। খাওয়া দাওয়া সেরে রুহি এদিকে ঘুমিয়ে গেছে, আর আমরাও একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার রুহি আরামসে ঘুমাক, আমরা চলে বেরোই। 3:30 বাজছে আর এখনো পর্যন্ত একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু এখন হালকা হয়েছে, তা আমি আর রোগী বেরোচ্ছি, রুহি তো নেই, তো সে কারণে কোনো প্রবলেম হবে না। তো দেখি যদি কিছু পাওয়া যায়। এখন এত দেরিতে আমরা আবার শপিংয়ে যাচ্ছি, শেষমেশ কি অবস্থা একটা। এবার পুজোতে শপিং হবে না এটাই ভেবেছিলাম, কিন্তু এই বৃষ্টি মাথায় করে এখন আমাদেরকে শপিং করতে যেতে হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে শপিং, তার উপরে ছাতা উড়ে পালাচ্ছে আমাদের, কি অবস্থা একটা। এখন মনে হচ্ছে টোটোতে গেলেই ভালো হতো, এই গাড়িতে গিয়ে মনে হচ্ছে মুশকিল হয়ে গেল। আরো বড় ভুল করে ফেললাম, বৃষ্টিটা হালকা থেমেছে কিন্তু এই দেখো ভালোই জোর পড়ছে, আর রাস্তা মোটামুটি একদম ফাঁকা, তার উপরে এই ছাতা উড়ে পালিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। এসেই ফটাফট পছন্দ করে ফেলেছে, দেখো লাস্ট মিনিট শপিং একেই বলে, এসেই একদম পছন্দ হয়েছে, কিন্তু একটু বড় বড় সাইজ নেই, লাস্ট মিনিট শপিং আসলে এরকমই হয়, সাইজ পাওয়া যাচ্ছে না। তো চলো নেক্সটটা দেখাও, ট্রাই করতে সেকেন্ডটা, এইটা কিন্তু হেভি লাগছে, দারুণ লাগছে এটা, বাট এটা কিন্তু আমার থেকে সাইজে বড়, বড় কিন্তু তাও ভালো লাগছে এটা, লাস্ট মোমেন্টে সাইজ পাওয়া যায় না, এইভাবেই কিন্তু হয়। এখানে এখন সাইজ খোঁজা হচ্ছে, সাইজ খুঁজে পাচ্ছে তো কালার পাচ্ছে না, আর কালার পাচ্ছে তো সাইজ না। এমন জামা নিচে কি বিচ্ছিরি লাগছে, একটুও ভালো লাগছে না যেগুলো কি নেবে বলো, এখানেও সেই সব হোয়াইট পছন্দ করছে, সব হোয়াইট পছন্দ করছে, হোয়াইট আমি দেব না তো এবার। তাহলে কি এটা, কোনটা ভালো লাগছে দেখছো, দেখছো সেই বাজে একটা কালার নিয়ে চলে এসেছে, আরে ইয়েলো চাই, ইয়েলো টার্টলের কাছে চলো, টার্টলের কাছে ইয়েলো আছে, চলো দেখি এই ইয়েলোটা কত সুন্দর, তোমাকে কত ভালো লাগবে, এরকম তো ভাইয়ের জন্য নিয়ে গেছি, তো কি হচ্ছে দুজন একসাথে পড়বে, ভাই ভাই এই সেম সেম ভাই ভাই একসাথে পড়বে, দেখো ইয়েলোটা কত সুন্দর লাগছে, তোমাকে বললে হেভি লাগবে, এটাই ভাইয়ের জন্য নিয়ে গেছি, এটাই নয় সেম, ওটা আলাদা না। আচ্ছা এখানে আরেকটা ইয়েলো আছে, দেখো আরেকটা ইয়েলো আছে, এটা মোটো না, তাহলে ওইটাই দুজন একসাথে পড়বে, আবার এরকম নিয়ে গেছি তো, একটা ঝামেলা করছে আমার সাথে এখানে, এটা ভাইয়ের জন্য নিয়ে গেছি তো, একই রকম প্রিন্ট নিয়ে দুজন দুটো দুটো দিন কি করবো, ওটা নিয়ে পড়ো না একদিন, কি হয়ে গেল ইয়েলো পড়া হয়ে যাবে, কি লজিক দিচ্ছে এখানে। শপিং তো কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি এখনো থামেনি, এখনো দেখো বৃষ্টি ছাড়েনি, সেই একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, চমকাচ্ছে আবার, এই জলকাদার মধ্যে আমরা শপিং করতে বেরিয়েছি, আর শপিং হয়ে গেছে কিন্তু বৃষ্টি থামেনি, দেখো তাই ভাবলাম আজকে ঠাকুর দেখতে যাবো, আর বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে, বলো এই বেকার জামা প্যান্ট কিনলাম, রেইনকোট কিনলে কাজে দিত, এই দিদি একদিন শপিং কমপ্লিট হলো, তাও খুঁজে খুঁজে বেছে বেছে যে জামাগুলো পড়েছিল সেগুলোকে নিয়ে যাচ্ছি এখন, চলো শপিং কমপ্লিট এখানে, এবার বাড়ি ফিরবো। আমায় ছোনিতে কি করে দেখো, মাছিমণি এসেছে, মাছিমণি কি দেখাচ্ছে নিচে, কি এনেছে দেখি দেখি, দাঁড়াও লাইট গুলো জ্বালাই, কি এনেছে বাবা, আমার রাগ করেছো নাকি গো, করনি তো রাগ, মাম্মা এসেছে, আমার রুহি ঘুমাচ্ছিল, আমি ভাবলাম আমি ঝট করে যাই বাবার জন্য দুটো নতুন জামা কিনে আনি, মাছিমণি নতুন জামা এনেছে দেখি দেখি, রুহি আমাকে দেখালো জানো, এই দেখো মাছিমণি নতুন জামা দিচ্ছে, ও পরবে না তো, হ্যাঁ আমার জন্য গিফট এনেছে, আমারটা তাহলে, তাহলে আমি কেন বাদ পড়ে গেলাম, তুমি এই যে আজকে শপিং করে আসবে, আমি ওইটা দিয়েছি বলো, মাছিমণি সবার গিফট এনেছে আর দিজুর গিফট আনেনি, বলো কি কষ্ট, আমি এবারে ঘুরতে নিয়ে যাবো না, দেখো কি বলতে বাবা, রুহির মুখটা দেখো না, শুধু কোনো কথা বলছে না, তুমি কি করছিলে বাবা, ঘুমাচ্ছিলে, একবার হাসছে আবার কাঁদছে, মনে পড়ে যাচ্ছে মাঝে মাঝে, রানি রানি বলছে, রানি জামা দেখবো না এখন, আগে রুহিকে নিতে হবে জামা পরে, ঠিক আছে আগে আমার রুহি শোনো, ওই রে বাবা ঘুম হয়েছে মা, কথাটা ঘুমিয়েছো, হয়নি ঘুম হয়নি, দিদু এই মাত্র আসলো, সবাই এই মাত্র এসেছে,
ওই দেখো বাবা মাম্মা এই দেখো এদুন আমাকে একটু আদর করেছে তার জন্য রুহি রাগ হয়ে গেছে ওইদিকে পালিয়ে গেছে দিয়ে মাম্মা আদর করে দিয়েছে কি সুন্দর তোমাকে আদর করে দিয়েছে রুহি রাগ হয়ে গেছে রাগ করেছো আমাকে বাম্মা একটু আদর করবে না আদর করলে কি হবে একটু আদর করে দিচ্ছে আমার বাম্মা একটু আদর করে দিচ্ছে আমার দিদি হয় তো কেমন ভাবে দেখছে দেখো না রাগ রাগ মুখটাকে করে কি হয়েছে আদর করবে আদর করবে আমি একটু ঘুমাই এখানে ঘুমাই হ্যাঁ ঘুমাবো এইখানে তো একটু ঘুমাই এসো তোমার ঘুমাবো না কাঁদতে শুরু করে দেবে এখনই দেখেছো কেমন হিংসুটা দেখেছো আমাকে আদর করা যাবে না ওকে আদর করতে হবে সবাইকে উপরে যাওয়ার কোনো কথা বলছে না আচ্ছা আমি আদর করছি আমার রুহি আমার সোনা আমার সোনা মা বৃষ্টির জন্য আর বেরোতে পারলাম না বেরোলে এখন ছাতা রেনকোট নিয়ে যেতে হতো তুমি বাড়ি যাবে তো চলো দাদার মামার কাছে যাবে ও আমাকে সকাল থেকে দাদান মামার কাছে নিয়ে যাওয়ার জন্য বলেছে আমি যেহেতু নিয়ে যাইনি ও প্রচন্ড রেগে গেছে মানে ওরা ছিল না ওরাও শপিং করতে গেছিল যার জন্য দেখা হয়নি এখন বলছে বাড়ি চলো বাড়ি গিয়ে উপরে সোজা কোথাও দাঁড়াবে না সোজা উপরে এখন থেকেই উপরে উপরে করছে আর দিদুন কি বলছে দিদুন কি যাবে নাকি তোর সাথে দিদুনের কষ্ট হয়েছে দিদুন আমাকে অনেকবার বলেছে আজকে থেকে যা কিন্তু আজকে থাকা একদমই যাবে না আমি বললাম দুদিন পর আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসবো একবারে আসছি তাই মন খারাপ করো না এখন অনেক কিছু কাজ বাকি আছে একটু রেস্ট নেওয়ার জন্য দিদুন বলছিল যে সারাদিন তো রেস্ট হয়নি আর এদিকে এদের কি চলছে দেখো আমি বলছি একবার আসতে ওর বাবাকে এখন একদম ছাড়বে না যে বাড়ি যাব ওর বাবা চলে গেছিলেন যে আমরা সেটা এখন মানে বাবা যদি চলে যায় আমরা রাতটাকে সরিয়ে দিচ্ছি রুহি ঘুমিয়েছিল বলেই কিন্তু আজকে ছেড়েছে নাহলে আজকে ছাড়তো না আগের দিন রেখে চলে গেছি আবার আজকেও চলে গেছি ওর জন্য অমনি করছে তাহলে বাড়ি যাবে নাকি কোন দিকে বাড়ি যাবে কোন দিকে আর কিন্তু ঢুকতে দেবো না তাহলে বাড়ি চলে গেলে বলে আবার পরে আসবো কাল আসবো আবার বলে দাও না আসা রোজ রোজ আসছো আর যাচ্ছো আর হবে না বলে দুদিন পরে এসে থাকবো বলে দাও থাকবো ও বোঝে ব্যাগপত্র নিয়ে এলে তখন বাবাকে টাটা করবে হ্যাঁ তখনও থাকবে আর এখন তো ব্যাগপত্র আনেনি জানে যে আমাকে বাড়ি ফিরতে হবে আমাকে ছাড়বে না জন্য জানে আমি যদি পালিয়ে যাই কুচু 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 টাটা 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 আমাকে টাটা বলে দাও দিদিকে টাটা বলে দাও বলে ভালো করে থাকবে আসছি ঠিক আছে অন্ধকারের মধ্যে লাইট ফাইট সব নিভিয়ে দিয়ে অন্ধকারের সেই কারণে গোটা ঘর আমি অন্ধকার করে দিয়েছি আর এই যে মা দুর্গার এই ছবিটা করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এটাকে ট্রেস করার একবার করে রুহি চলে আসছে দেখাও দেখাও করে যে কি দুর্গা দুর্গা করে নাচছে এটা কি আনছি বলতো কি করছে এটা দুর্গা দুর্গা সেটাকে বলে যাচ্ছে তো এই ড্রেসটা রুহি পরবে বলেছে যদি এখানে আমি দুর্গা ঠাকুর রেখে দিই যার জন্য এত কষ্ট করছি এখন তাদেরকে ট্রেস করি ভালো করে তারপরে ফেব্রিকটা তো করবো এবার রুহির আর তর হয়েছে না সে আমার পিছনে খালি ঘুর ঘুর করছে দুর্গা দুর্গা করে এখনই ওকে এই জামাটা দিতে হবে এই নতুন জামা পরছিল না কিন্তু যদি ওকে এইসব করে দিই তাহলেও পরবে বলেছে তাই তো পরবে তাহলে পরবে তো যদি আমি দুর্গা দুর্গা রেখে দিই পরবে তো তুমি তাহলেও পরবে তো চলো ঝটপটে রেখে ট্রেস করে নিই তারপরে এর মধ্যে ফেব্রিক দিয়ে সুন্দর করে কালার করবো